আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয় ভালো আছেন। এই তো চলে এসেছি আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে। তা আজকে আমি শুরু করব, শীত চলে যাচ্ছে, তা ভাবলাম যে একটু পিঠা করি। কি পিঠা করা যায় করা যায়। তা এখন একটু দুধ পলি তৈরি করব। তা আমি একটা পুর তৈরি করছি, আমি আজকে তৈরি করব একটু খিরসার মতন করে পুরটা তৈরি করব। তাই এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে দুধ দিয়ে দিয়েছি, আর একটু এই যে চাউলের ময়দা দিয়ে দিয়েছি, আর সে সঙ্গে দিব একটু দারচিনি, দুটো এলাচ একটু ফাটিয়ে নিয়েছি, একটু তেজপাতা দেব, আর এই যে একটু নারকেল টিপে রেখেছিলাম ফ্রোজেন করে, এই নারকেল একটু দিয়ে দিলাম, আর গুড়টাও আমি দিয়ে দেবো। গুড় দিব, এখনই দিয়ে দেবো, পরে দিলে ফেটে যাবে দুধটা। তো আমি একবারে দিয়ে এটাকে গুলিয়ে নেব, নিয়ে আমি এটাকে রান্না করে নেব, পুরটা তৈরি করে নেব। এই তো ভিউয়ার্স, আমার দুধপল্লির পুরটি তৈরি করা হয়ে গেছে। এই দেখেন কত সুন্দর হয়েছে কালারটা, খিরসা তৈরি করে নিলাম দুধপল্লির। এখন ঠান্ডা করে আমি পরে ফিরে আসছি পিঠা তৈরি করতে। দুধ পুলি বানানোর জন্যে আমি ময়দা খমির করে নেব, তাই এখানে এক কাপ পানি দিয়েছি, আর এখানে পানিটা ফুটে উঠেছে। এখন আমি আলু চালের গুঁড়া দিয়ে দিলাম এক কাপ মতো, দিয়ে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। ময়দাগুলোকে এইভাবে ভালোভাবে যে ম্যাশ করে নিয়েছি, সুন্দর সফট করে মাখিয়ে নিতে হবে। এরকম ছোট ছোট করে লেচি করে নিয়েছি, নিয়ে এভাবে পাতলা করে একটু বানিয়ে তারপরে এই যে খিরসাটা বানিয়েছিলাম সেই খিরসাটা এর ভিতরে দিয়ে দিলাম, দিয়ে এভাবে একটু আদ্যে জোরে এভাবে মুখটা বন্ধ করে দিয়ে একটু চেপে যে এরকম শেপ করে নিলাম। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। ভিউয়ার্স, এই যে আমার পিঠাগুলো সব বানানো হয়ে গিয়েছে, আর এখানে আমি খেজুরের গুড়কে জাল করে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, কারণ গরম দুধের ভিতরে গুড় দিলে গুড় দুধ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এখানে আমি একটা পাতিলে এই যে দু কেজি মতো দুধ জাল করতে দিয়ে দিয়েছি, এর ভিতরে আমি একটা তেজপাতা ছিঁড়ে দিলাম, এক টুকরা দারচিনি, আর দুটো এলাচের মুখটা একটু ফেটিয়ে দিচ্ছি। এখন দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব একটু। ফুটে উঠলে আমি পিঠেগুলো এর ভিতরে দিয়ে দেবো। দুধটা জাল করে ঘন করে নিয়েছি, এবার আমি পিঠাগুলো এর ভিতরে দিয়ে দেবো ছেড়ে। এখন এটাকে রান্না করে নেব। পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি গুড় দিয়ে দিলাম। এই তো ভিউয়ার্স, আমার দুধপলি রান্না কমপ্লিট, দেখুন কত সুন্দর হয়েছে। খেজুরের গুড় দিয়ে রান্না করেছি,
আপনারা চিনি দিয়েও রান্না করতে পারেন। চিনি দিয়ে রান্না করলে একদম সাদা হবে আর গুড়ের জন্য একটু লাল লাল হয়েছে। তো আপনাদের নিশ্চয় ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।